সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনবাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। শুরুতেই জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। শখের কবুতর পালন এখন আয় উৎসব। শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকী পালন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। 2010 সালে এসএসসি পরীক্ষা শেষে ছোট কাঠের ঘর বানিয়ে তাতে কবুতর পালন শুরু করেছিলেন তাজেমুল আক্তার রাকিব। শিবগঞ্জ উপজেলার পনেরো ওশিয়া গ্রামের রাকিবের শখের সেই কবুতর পালন এখন তার আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে। শুধু রাকিবই না, অনেকের শখের বসে কবুতর পালন শুরু করলেও সেই শখ থেকেই অনেকের খামারি হয়ে গেছে তাদের আয়ের উৎস। শিবগঞ্জের যুবক তাজমুল আক্তার রাকিব বলেন, যদি কবুতর মারা না যায় তাহলে এটি লাভজনক, তাই কবুতর পালনে একটু যত্নবান হলেই ভালো আয় করা যায়। দেশি ও বিদেশি জাত মিলিয়ে রাকিবের খামারে এখন ১৪০টি কবুতর আছে। রাকিব এখন মাসে কবুতর বিক্রি করে ১৫ থেকে ২০ হাজার টাকা আয় করেন। গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামে শ্রী বিশ্বজিৎ কর্মকারও শখের বসে শুরু করেছিলেন কবুতর পালন, এখন সেই শখ অনেকটা নেশায় পরিণত হয়েছে। বিশ্বজিৎ এখন বিভিন্ন জাতের কবুতর সংগ্রহ করে নিজের খামারে লালন পালন করেন। কালো রঙের সোকিং নামে এক জোড়া কবুতরের দাম ৫০ হাজার টাকা উল্লেখ করে বিশ্বজিৎ বলেন, শৌখিন কবুতরের দাম অনেক। তার খামারে ৫০ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা জোড়া দরের কবুতর আছে। আরেক তরুণ শহীদুল ইসলাম সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করা চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার নয়নসুগা গ্রামের এ তরুণ বাড়িতেই গড়ে তুলেছেন কবুতর খামার। তার খামারে বর্তমানে ৭০ জোড়া দেশি বিদেশি বিভিন্ন জাতের কবুতর আছে। ২০১৫ সাল থেকে কবুতর পালন করা এ তরুণের মতে, লালন পালন করতে গিয়ে অনেক কবুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসা বা করণীয় বিষয়ে সঠিক পরামর্শ পাওয়া কঠিনই হয়ে পড়ে। কবুতর পালনের বিষয়ে প্রশিক্ষণের সুযোগ খুবই কম, প্রাণী সম্পদ বিভাগের উঠিত এ বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান কবুতর সহ বিভিন্ন শৌখিন পাখি ও পশুপালনে তরুণদের আগ্রহ বাড়ছে। শখের বসে শুরু করে কেউ কেউ বাণিজ্যিক খামারও গড়ে তুলছেন বলে উল্লেখ করেন তিনি। প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে পশু পাখি পালনের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। চাপাইনবাবগঞ্জে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার চাপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মহসিন মৃধা, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল। সঙ্গীত, কবিতা ও নৃত্যে পুরো আয়োজন মুগ্ধ করে সবাইকে। সবশেষে করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে আজ এখানেই শেষ করছি চাপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন ০১৩১৬০২৫৯৮২ নম্বরে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, শুভরাত্রি। নিয়মিত চাপাইনবাবগঞ্জের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভি ইউটিউব চ্যানেল।